সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রিজমের মধ্যে আলোর বিচ্ছুরণ কেমন হয়। আজকে আমরা দেখব যে আকাশ কেমন বানিয়ে হয়। তাহলে শুরু করা যাক। আসলে আমরা জানতাম বা গত ক্লাসে আমরা আলোকপাত করেছিলাম, আলোচনা করেছিলাম যে যদি কোনো প্রিজমের মধ্যে আমি একটা সাদা বর্ণের আলোক রশ্মি আমি নিক্ষেপ করি, তাহলে দেখা যায় ঠিক তার অপোজিট সাইডে, মানে এই পাশ থেকে যে আলোক রশ্মি গুলো বের হবে সেখানে মোটমা 7টি রং দেখাবে। সেগুলো ক্রমান্বয়ে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। আমরা ক্লাসে এটাও শিখেছিলাম যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য থাকে হচ্ছে লাল বর্ণের আলোক রশ্মি, আর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিরাজ করে বেগুনি বর্ণের আলোক রশ্মি। আমরা তার সাথে এটাও জেনেছিলাম যে কম্পাঙ্ক ঠিক তার বিপরীত রাশি হয়েছিল, আই মিন বেগুনির কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং লালের কম্পাঙ্ক সবচেয়ে কম ছিল। তো ওই কনসেপ্টটাই কাজে লাগিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব যে আকাশ কেনই বা নীল হয়, কেনই বা অন্য কোন রঙে রঞ্জিত হয় না, আমরা কেনই বা সেটা অনুধাবন করতে পারি না। খেয়াল করে দেখো যে একটা প্রিজমে যেমন ভাবে সাদা আলোক রশ্মি ভাগ হয়ে 60টা ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক তেমনি যখন নাকি সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলোক রশ্মি আসে তখন সবার আগে সেটা ভেদ করে বায়ুমণ্ডলকে। তো এই বায়ুমণ্ডলে যখন নাকি সূর্য থেকে আসা আলোক রশ্মি গুলো আপতিত হয় তখন সেগুলো এরকম মোট 60টি রঙে বিভক্ত হয়ে যায়। সাদা বর্ণের আলোক রশ্মি গুলো এরকম 60টি বর্ণে বিভক্ত হয়ে যাওয়াকে চিন্তা হচ্ছে আমরা রংধনু বা হচ্ছে রামধনু, যা মাঝে মাঝে আকাশে দেখা যেত। তো এই যে একটা আলোক রশ্মি 60টা ভাগে বিভক্ত হয়ে গেল সেটা কি কিন্তু বলেছিলাম আমরা আলোর বিচ্ছুরণ। একটা আলোক রশ্মি মোটমাট 60টি রঙে বিভক্ত প্রক্রিয়াটি বলছিলাম হচ্ছে আমরা আলোর বিচ্ছুরণ। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো যে সাদা বর্ণের আলোক রশ্মি যখন নাকি এখানে পড়তেছে অপোজিট সাইড হচ্ছে মোটামুটি আমাদের 7টা রং পাচ্ছি, বাট ছিল কয়টা? একটা বর্ণের আলোক রশ্মি পেয়ে গেলাম হচ্ছে 7টি বর্ণের আলোক রশ্মি পেয়ে গেলাম আমরা। সাধারণত আকাশ নীল দেখার মূল কারণটা হচ্ছে বিক্ষেপণ কোণ। তো বিক্ষেপণ কোণটা কি কাজ করে? আমরা পাশে সুন্দর করে সম্পর্ক লিখে রেখেছি একটা, যেখান থেকে বোঝা যায় এখান থেকে যে এই বিক্ষেপণ যেটা সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। শুধু ওদের ব্যস্তানুপাতিকই নয়, তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তার মানে তার পাওয়ার কি এখানে আমরা 4 দ্বারা ডিনোট করতে হবে। সো আমরা বলা যায় যে বিক্ষেপণ কোণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তার মানে কি? তার মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অল্প পরিমাণ যদি আমি নিয়ে থাকি তাহলে বিক্ষেপণটা সর্বোচ্চ পাওয়া যাবে। এমনিতে বোঝা যায় যে বিক্ষেপণ কোণের মানটা বেশি হয় যদি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কম হয়, কারণ হচ্ছে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ হবে হচ্ছে কম। সিমিলারলি এটা বলা যায় যে বিক্ষেপণ কোণের মানটা যদি বেশি করতে চাই আমার দরকার হচ্ছে স্বল্প মানের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি। তার মানে এখানে শুধুমাত্র কমতেছেই না, চতুর্থ ঘাত আকারে সে কমতেছে, মানে আমি অল্প পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য দিলে তার বিক্ষেপণটা কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে খেয়াল করো, আমরা কিন্তু তখন বলেছিলাম যে সাদা বর্ণের আলোক রশ্মি একটা ভাগ হয়ে গেল কয়টাতে বলতো? মোটমাট 60টা রঙে। তার মানে একটা আলোক রশ্মি 60টা ভাগে বিভক্ত হয়ে গেল, সেটাকে বলছিলাম বিচ্ছুরণ। এবং এটাও জেনেছিলাম বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আচ্ছা, বেগুনি বা তার কাছাকাছি রং কোনগুলো বলতো? বেগুনি, নীল আর হচ্ছে আসমানি। সো যখন তিনটা রঙের মধ্যে আমরা পার্থক্য করার চেষ্টা করি তখন দেখতে পাই যে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট 380 ন্যানোমিটার এবং তার কাছাকাছি বাকিগুলো এই তিনটা তার খুবই কাছাকাছি রেঞ্জের মধ্যে হয়ে থাকে। সো যখন নাকি আমাদের সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোক রশ্মি মানে বেগুনির কথা বলছি, সে যখন নাকি এই বায়ুমণ্ডলে আপতিত হয় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ার কারণে তার বিক্ষেপণের পরিমাণ হয় সর্বোচ্চ। আর বিক্ষেপণ সর্বোচ্চ হয় বিধায় সেটা সর্বত্র ছড়াই পড়ে। আমাদের তো বেগুনের আলোর জন্য বেশি সংবেদনশীল। সো বেগুনের কাছাকাছি বাকি যে রং বেগুনি, নীল, আসমানি, যখন নাকি বেগুনের বিক্ষেপণ হয় তারপর চলে যায় হচ্ছে নীলের কাছে, তারপর চলে যায় হচ্ছে আসমানের কাছে, দেখা যায় এদের কাছাকাছি আলোক রশ্মির পর সবুজের একটু পার্থক্য হয়।
কিরকম পার্থক্য? মনে করো এখানে বেগুনি নীল আসমানি তিনটার মধ্যে পার্থক্য খুব কম হইলেও এই তিনটার সাথে সবুজ বা হচ্ছে হলুদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য একটু বেশি। দ্যাটস ওয়াই যখন নাকি বেগুনির তরঙ্গদৈর্ঘ্য কম পাইলাম তার মানে বেগুনির কিন্তু বিক্ষেপণ পরিমাণটা সর্বোচ্চ পাওয়া গেল এখান থেকে। তো বেগুনির সর্বোচ্চ তার সাথে নীলেরও তার খুবই কাছাকাছি ভ্যালু ক্রিয়েট করে, মনে করো 421-এর মতো। তাহলে 421 যদি নীলের হয়ে থাকে 380 থেকে 421 খুব একটা পার্থক্য তৈরি করে না কিন্তু। আবার দেখবা অনেকের বইয়ে মানটা একটু ভ্যারি করতেছে, মানে কাছাকাছি একটু এদিক ওদিক হচ্ছে মানটা, এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 380 থেকে হচ্ছে 780 পর্যন্ত হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যগুলো বিরাজ করে থাকে, এর মধ্যেই এই 60 কিলো হচ্ছে নিমজ্জিত। তাহলে এখানে খেয়াল করো যে বেগুনি থেকে আসমানি পর্যন্ত তিনটার কাছাকাছি আলো তরঙ্গদৈর্ঘ্য হওয়ার কারণে এই তিনটা যখন একই সঙ্গে আমাদের চোখে আপতিত হয় তখন আমরা হচ্ছে এটাকে নীলাভ মনে হয় আমাদের কাছে, যে কারণে কিনা তিনটা আলো তরঙ্গদৈর্ঘ্য একসাথে আপতিত হচ্ছে, এই কারণে একই সঙ্গে হচ্ছে আমাদের চোখ নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। নীল বা বেগুনি এই দুইটার প্রতি হচ্ছে আমাদের চোখটা সংবেদনশীলতা বেশি, তার মূল কারণটা কিন্তু তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার কারণে কিন্তু আমাদের আমাদের চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি কাজ করতেছে বেগুনি নীলের দিকে, যে কারণে আমাদের চোখের কাছে মনে হয় যে বুঝি এই পুরো আকাশটাই হয়তো বা নীল। আসলে নীল দেখার মূল কারণটাই হচ্ছে বিক্ষেপণ। আসসালামু আলাইকুম।